আসসালামু আলাইকুম, আমি এখন এসেছি ইনাতপুর বেড়িবাঁধ, যেটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় ইনাতপুরে অবস্থিত। তো এই বেড়িবাঁধটি যমুনা নদীর ভাঙন রক্ষার্থে বেড়িবাঁধটি তৈরি করা হয়। তো এখন বর্ষা মৌসুম, নদীতে অনেক পানি, চারদিকে পানি। আর পাশে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই হসপিটালটির পাশেই এই বেড়িবাঁধটি নির্মিত। আর বেড়িবাঁধের এই পাশে ঘাট, এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ তাদের বিভিন্ন পণ্য দ্রব্য নিয়ে আসে এনাতপুরে বিক্রি করার জন্য। তো বেড়িবাঁধটি আমরা একদম শেষ মাথায় যাব। নদী ভরা পানি, নদীতে অনেক পানি, চর এলাকার মানুষদের নৌকা ছাড়া চলাচলের পথ নাই। এই নদী দিয়েই বিভিন্ন চর অঞ্চল থেকে এনাতপুর আসে তাদের হাট বাজার করার জন্য। বাঁধটির শেষ মাথা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, অনেক জায়গায় ভেঙে গেছে। বাঁধের এই সামনের অংশটা একটু হেলে গেছে, এখানে দেখেন একই সমান্তরালে নাই, এখানে অনেকটা ফাঁকা হয়ে গেছে। এই অংশটা অনেকটা ঝুঁকির মধ্যে আছে, যে কোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। নদীতে চোদ বইতেছে। এখানে একজন মাছ ধরতেছে। নৌকা চলছে, অনেক রোদ, তাই না? খুব গরম লাগতেছে।
যাবো। এখানে অনেক মাছ দেখা যাচ্ছে ভাসতেছে, তাই না? মাছগুলোকে খসরলা বলে, খসরলা মাছ। এগুলো দেখা যায় যে যেখানে পানির ঘূর্ণিপাক খায় সেখানে জড়ো হয়ে লাফালাফি করে।